লাহিদুল ইসলাম টঙ্গী সরকারি কলেজের এই শিক্ষার্থী ভ্যানে করে জুতা স্যান্ডেল বিক্রি করতে প্রথমবারের মতো এসেছেন ঢাকার নিউ মার্কেট ফুটপাতে। এক নম্বর গেটে প্রথম বাধার মুখে পড়েন তিনি। সাদা টি-শার্ট পরা এই ব্যক্তি লাহিদুলকে জানান, এখানে চাইলেই কেউ দোকান নিয়ে বসতে পারেন না, আছে নিয়ম কানুন। চন্দ্রিমা সুপার মার্কেটের সামনে গিয়ে দোকান বসানোর চেষ্টা করেও ব্যর্থ লাহিদুল। ঢাকা কলেজের সামনে গিয়ে আরেকবার চেষ্টা করে ব্যর্থ হয়ে টিচার্স ট্রেনিং কলেজের সামনে বাধার মুখে ট্রাফিক পুলিশের। সব দোকানগুলো করা দেওয়া উচিত, আমি একা দেখে আমি বাধা দিচ্ছি না। এবার ভ্যান ঘুরিয়ে নূরজাহান শপিং সেন্টার হয়ে বলাকা সিনে ওয়ার্ল্ড, কোথাও জায়গা না পেয়ে এলাকা ছাড়েন হতাশ লাহিদুল। অন দ্য স্ট্রিট যে বিজনেসগুলো, কারোর সাথে মানে যোগাযোগ না করে বা আতাত না করে মানে এখানে ডেফিনেট বসাটা ডিরেক্টলি বসা যায় না। নিউ মার্কেটের ফুটপাতে দীর্ঘদিন হকারি করেন এমন একজনের সঙ্গে কথা হয় সমর সংবাদের। পরিচয় গোপন রাখার শর্তে তিনি তুলে ধরেন চাঁদাবাজির বিস্তারিত। টাকাগুলো ভাগ হয় কিভাবে? তদন্ত আছে, ওসি আছে, অপারেশন আছে, পারি সার্জন আছে, এসআই যে কয়জনের ডিউটি আছে প্রত্যেকের আছে, স্পেশাল গাড়ি আছে, হ্যাঁ টাকা আছে। তার কথার সত্যতা পাওয়া গেল আরো কয়েকজন হকারের সঙ্গে কথা বলে। ফুটপাত থেকে এবার নিউ মার্কেটের ভেতরে প্রবেশ করা যাক। এখানকার বেশিরভাগ দোকান মালিক নিয়মের তোয়াক্কা না করে তাদের সামনের ফাঁকা জায়গা ভাড়া দিয়েছেন। 3-4 ফুটের জায়গার ভাড়া মাসিক 20-50 হাজার টাকা। একটা দোকানের ফুটে যে 1-2 হাজার টাকা, 30-40 হাজার টাকা ভাড়া, ভাড়া হিসাবে চালাই। 2 দিন নিউ মার্কেট এলাকা ঘুরে জানা গেল ফুটপাতে দোকান বসাতে দৈনিক চাঁদার পাশাপাশি গুনতে হয় মাসিক চাঁদা, আর এই চাঁদার ভাগ পায় পুলিশ, স্থানীয় রাজনৈতিক নেতা ও প্রশাসন। টাকা তোলার দায়িত্বে থাকে লাইনম্যান। মার্কেটের পশ্চিম পাশের লাইনম্যানের দায়িত্বে আছেন সাত্তার মোল্লা, তিনি স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের নেতা। পূর্ব পাশে লাইনম্যানের দায়িত্ব পালন করেন ইব্রাহিম ইবু। ইসমাইল বিপ্লব মোর্শেদ সহ একাধিক লাইনম্যানের নামও এসেছে সময় সংবাদের অনুসন্ধানে। শুধু ফুটপাতের হকারদের কাছ থেকে নয়, চাঁদাবাজি হচ্ছে সিএনজি অটোরিকশা থেকেও। 1 নম্বর গেটে 2 নিরাপত্তারক্ষী মাসুদ ও ওহাবকে দেখা গেল প্রতিটি সিএনজি থেকে চাঁদা নিতে। না না ভাই, আমরা এখানে কোনো টাকা টাকা নিই না। আমরা টাকা নেই না স্যার, আমরা টাকা নেই না। দৈনিক লক্ষ লক্ষ টাকা ওরা নিয়ে যাচ্ছে। বাংলাদেশ হকার্স লীগের সভাপতি বলছেন, যেখানেই হকার আছে সেখানেই আছে লাইনম্যান, আছে চাঁদাবাজি। নিউ মার্কেটে চাঁদাবাজদের সর্দার হইল ইব্রাহিম ওরফে ইবু, সাত্তার মোল্লা। লাইনম্যানকে নিয়ন্ত্রণ করে পুলিশ, যেখানে লাইনম্যান নামদারি চাঁদাবাজ আছে সেখানে পুলিশের সহযোগিতা করছে। 2016 সালের এক গবেষণায় দেখা যায় ঢাকার 2 সিটি কর্পোরেশনের ফুটপাতের হকারদের কাছ থেকে বছরে 1,825 কোটি টাকা চাঁদা আদায় হয়। প্রতিদিন আদায় হয় 60 কোটি টাকারও বেশি। সবার নাকের ডোকা দিয়ে যখন হচ্ছে টাকাটা, আমরা বিভিন্ন সময় দেখলাম যে সবার মাঝে কিছু না কিছু ভাবে যাচ্ছে সিস্টেমটা টিকিয়ে রাখার জন্য। পুলিশ বলছে গোয়েন্দা প্রতিবেদনেও উঠে এসেছে চাঁদাবাজির বিষয়টি, অভিযোগ প্রমাণ হলে ছাড় পাবে না পুলিশও। পলিটিক্যাল লোকজন জড়িত থাকুক অথবা পুলিশ জড়িত থাকুক, যারাই জড়িত থাকুক না কেন, তাদের বিরুদ্ধে অবশ্যই আমরা তথ্য পেলে আইনগত ব্যবস্থা নেব। ঢাকা কলেজের শিক্ষার্থী এবং ব্যবসায়ীদের সংঘর্ষের পর আবারও আলোচনায় উঠে আসে নিউ মার্কেট কেন্দ্রিক ফুটপাতে চাঁদাবাজির বিষয়টি। সংশ্লিষ্টরা বলছেন চাঁদাবাজির এই বিশাল সিন্ডিকেটের কাছে বিভিন্ন সময় ছাত্রদের নিয়ে ছড়ানো চাঁদাবাজির অভিযোগ কিছুই নয়। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা।